যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তিনশো সত্তর ধারা রদ হল কিন্তু অনেকেই জানে না এই তিনশো সত্তর ধারা কি এবং কি ছিল কি হলো আসুন একবার জেনে নেওয়া যাক তিনশো ধারা রদের ফলে আগে যা ছিল তা হলো বিশেষ মর্যাদা লাভ করত এখন তা আর হবে না দুই দ্বৈত নাগরিকত্ব পেত আগে এখন একক নাগরিকত্ব তিন আলাদা পতাকা ছিল শুধুমাত্র এখন ভারতের ত্রিবর্ণ পতাকা থাকবে চার তিনশো ধারা অনৈতিক জরুরি অবস্থা কার্যকর ছিল না এখন তিনশো ষাট ধারা অর্থাৎ অনৈতিক জরুরি অবস্থা কার্যকর করা যাবে তিনশো ছাপ্পান্ন ধারা অর্থাৎ সাধারণ জরুরি অবস্থা কার্যকর ছিল না এখন তিনশো ছাপ্পান্ন ধারা অর্থাৎ সাধারণ জরুরি অবস্থা কার্যকর করা যাবে অন্য রাজ্যের কেউ জমি কিনতে পারতেন না এখন অন্য রাজ্যের কেউ জমি কিনতে পারবেন সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ছিল না আগে এখন সংখ্যালঘুরা সংরক্ষণের আওতায় আসবেন আগে তথ্যের অধিকার আইন কার্যকরী ছিল না কাশ্মীরে তথ্যের অধিকার আইন এখন কার্যকরী হবে বিধানসভার মেয়াদ ছিল আগে ছ বছর এখন সেটা হয়ে যাবে পাঁচ বছর অর্থাৎ অন্যান্য রাজ্যে যেমন বিধানসভা পাঁচ বছর এখানেও তেমনি হবে এক কথায় বললে অন্যান্য রাজ্যের মতোই কাশ্মীর ও এখন ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে পরিগণিত হল তাই নিঃসন্দেহে এটা আজ ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়